একজন এক এক রকম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু গরম সুবহানাল্লাহ আমাদের মধ্যে কেউ নরম আছে কেউ গরম আছে সুন্নিদের মধ্যে অনেক ভাগ আছে অনেকে বলে হুজুর আমরা নরম সুন্নি না গরম সুন্নি কথা বলেন ঠিকই সুন্নিদের মধ্যে ভাগ করে ফেলছে কত ভাগ কত দল শেষ নাই তো গরম সুন্নি আর একটা হলো নরম সুন্নি আছে না একজন হলেন নরম আর একজন হলেন গরম সুবহানাল্লাহ আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবী ছিলেন সুবহানাল্লাহ আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় বিচারপতি বিচার কার্যে তিনি ছিলেন এক্সপার্ট সাহাবীদের মধ্যে হযরত উবাই বিন কাম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সবচেয়ে বড় বিখ্যাত কারী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম হালাল হারাম নিয়ে তিনি সবচেয়ে বড় জানেমালা সুবহানাল্লাহ একজন সাহাবী ছিলেন সবচেয়ে বেশি আমানতদার তার নাম হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন সবচেয়ে বড় মুফাসসির তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচাতো ভাই সুবহানাল্লাহ বলেন তাফসীর বুঝছো না 13-14 বছর বয়স 13-14 বছর বয়সে বিদায় হজ্জের সময় আমার নবীজি তার বুকে একটু হালকা করে আঘাত করলেন বুকে একটু বাড়ি দিলেন বাড়ি দিয়ে বলে আল্লাহ আমার চাচাতো ভাইকে চাচার বেটা তাকে তুমি কোরআনের তাফসীর বুঝার তৌফিক দাও আল্লাহুম্মা আল্লিমহু তাবীন আল্লাহ তুমি কোরআনের তাফসীর বুঝার তৌফিক দাও সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তাফসীর বুঝছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলতেছি রাসূলুল্লাহর ঘরে যাওয়ার বিনা অনুমতিতে কোন সাহাবীর পারমিশন ছিল না একজন সাহাবীর পারমিশন ছিল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেবুস সির লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘরের ভিতরে ঢোকার পারমিশন ছিল তার তিনি পাতলা ছিলেন খুব বড় মুফতি সাহাবী ছিলেন বুজমান সাহাবী সফরের মধ্যে রাসূলুল্লাহর বালিশ মোবারক তিনি বুকে জড়িয়ে ধরতেন লাঠি তার হাতে থাকত নবীজির মেসওয়াকটা তিনি সাথে রাখতেন নবীজির জুতা মোবারক তার সাথে থাকত সফর সঙ্গী ছিলেন রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন নবীর কোন সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না সবাই বলুন না আরো জোরে বলুন না নবীর সাহাবীরা কেমন এদের ব্যাপারে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম নবীর সাহাবীরা ছিলেন তেমন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর আর নিজেদের ব্যাপারে পুষ্প কোমল সুবহানাল্লাহ রাসূল বলেন লা তাসুবু আসহাবি আমার সাহাবীদেরকে গালি দিবে না আমার কোন সাহাবীদেরকে যদি দেখো কেউ গালি দিচ্ছে তাদের মুখে ঢিল মেরে তার মুখটাকে বোচা করে দাও নবীর সাহাবীরা হচ্ছেন স্টার নয় মাপকাঠি আমাদের আইডল এরা হলো স্টার আকাশের তারকা সমতুল্য সুবহানাল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য তাদের যে কাউকে অনুসরণ করবে নাজাত পাবে মুক্তি পাবে নবীর সমস্ত সাহাবীগণ ন্যায় পরায়ণ ছিলেন নবীর কোন সাহাবীদের গালি দেওয়া যাবে
আমরা জুমার দিন শুনি আল্লাহ আল্লাহ ফি আসহাবি সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না লা তাত্তাখিযুন গরাবান ফামানা হাব্বাহুম ফাবে উব্বে হাব্বাহুম যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার সাহাবীদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ কেউ যদি নবীকে ভালোবাসতে চায় ভালোবাসতে হবে কাদেরকে আমরা কি নবীকে ভালোবাসতে চাই চাই সাহাবীদেরকে ভালোবাসবো গালি দিব না সাহাবীকে গালি দেওয়া যায় না রাসূল বলেন লা তামাসসুন্না ওই লোকটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না মান রাআনি যে লোকটি আমি নবীকে ইমানের সাথে দেখলো ইমানের সাথে মারা গেল সুবহানাল্লাহ ওরা মান রাআনি আর ওই লোককে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার কোন সাহাবীকে দেখেছে তাবি সে লোকটাও জান্নাতি জাহান্নামের আগুন স্পর্শ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমরা কোন সাহাবীদেরকে গালি দিব না হুব্বুহুম ঈমানুন সাহাবীদেরকে ভালোবাসা ঈমান ওয়া ইহসানুন তাদেরকে ইহসান করতে হবে বুকসুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ানুন নবীর কোন সাহাবীকে গালি দেওয়া সীমা লঙ্ঘন মুনাফিকি কখনো কখনো ঈমান হারা হওয়ার সম্ভাবনা নবীর কোন সাহাবীদেরকে গালি দেব না সমালোচনা করব না না রাসূলের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও লাঠি লাঠিটা দেওয়ার পরে নবীজি মাটির উপরে সোজা একটা দাগ টানলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ সোজা মাটির উপরে দাগ টেনে বললেন হাযা সাবিলুল্লাহ এটা আল্লাহর পথ সিরাতুল মুস্তাকিম এটার নাম সোজা পথ সরল পথ সঠিক পথ সুবহানাল্লাহ আমরা সোজা পথ চাই কি না না বাঁকা পথ চাই নামাজে আমরা আল্লাহর কাছে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে মুস্তাকিমের পথে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথে পরিচালিত করুন সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি প্রিয়জন না যে পথে চলেছেন ওলিয়ানারা আমরা কি সেই পথে চলতে চাই সেই পথটার নাম কি আরো জোরে বলেন ফজরে আমরা চার বার আল্লাহর কাছে বলি ফরজ নামাজে দুইবার সুন্নতে দুইবার সূরা ফাতিহার মধ্যে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোহরে বলি দশ বার চার রাকাত সুন্নতে চার রাকাত ফরজে দুই রাকাত সুন্নতে দশ আর চারে চোদ্দ বার এমন কোন নামাজ নাই যে নামাজে সূরা ফাতিহা আমরা বলি না সব নামাজে বলি না খালি জানাজার নামাজে পড়ি না কথা বলেন ঠিক কিনা জানাজার নামাজে কোনো কেরাত নাই কি নাই জানাজার নামাজে দোয়া করতে হয় বেশি কেরাত নাই তবে জানাজার দোয়া না জানাজা হলো নামাজ নামাজ জানাজা কি নামাজ জানাজা কি নামাজ অনেকে বলে জানাজা দোয়া জানাজা হলো নামাজ জানাজার মধ্যে দাঁড়ানো কিয়াম করা ফরজ জানাজায় কিয়াম করা কি ফরজ জানাজায় তাকবীর বলা ফরজ অনেকেই তো জানাজায় যেতে চান না রাসূল বলেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো তাকে এক কিরাত সওয়াব দেওয়া হবে সাহাবীরা বলল হুজুর এক কিরাত কি রাসূল বলেন এক কিরাত হলো উহুদ পরিমাণ যে জানাজার পরে মাটিও দিল কবরে তার জন্য দুই কিরাত আমরা এখন জানাজায় অনেকে যায় না ওই ফরজে কেফায়া না গেলেও চলবে পুরো গ্রাম থেকে দুই তিনজন গেলে হয় আপনি যেদিন মরবেন আপনার ব্যাপারে মানুষ ওই রকমই বলবে ঠিক কিনা আবার একদম দোস্ত বুজুর্গ আছে জানাজার নামাজের পরে দোয়া টোয়া করে না হেঁটে চলে যায়
হয় দোয়া লাগে না জানা যায় তো দোয়া বলে না এমনি আপনারা বলেন দোয়ার জন্য কি উযু লাগে না কেবলা লাগে না যে কোন দিক ফিরে আপনি দোয়া করতে পারবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু জানাজার নামাজ উত্তর দিক ফিরে পড়লে হবে না তাহলে বোঝা গেল জানাজা নামাজ এটা দোয়া নয় জানাজা কি নামাজ জানাজা কি নামাজ নামাজ জানাজার কেবলা হলো কাবা দুয়ার কেবলা হলো আরশ সুবহানাল্লাহ বলি নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করে দিবেন দোয়া করবেন ঠিক করবেন ঠিক করবেন রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আসলেন আসার পরে রাসূলুল্লাহ একটা ডাক টানলেন ডাকটা টানার পরে বলে হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম এটা সোজা পথ সিরাতুল মুস্তাকিমের পথ ثم قطع سته خطوط على كل جانب সোনার খানদানে তিনটা বাম পাশে তিনটা 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 করে ছয়টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুল এগুলো অনেক পথ অফিকুল্লে সাবিলিন শয়তান প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা ইয়াদু কুমিলাই শয়তান তোমাদেরকে ডাকছে তিন তিন ছয় পথ এক একটা পথে বারোটা করে উপদল আছে একটায় বারোটা হলে ছয় বার বাহাত্তর সোজা এক এই মিলে হলো তিহাত্তরটা আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সেন্টাইন ওয়া সাবিলা বিল্লাহ বনি ইসরাইল 72 দ্বারা বিভক্ত হয়েছিল 77 মাঝে আলা সালাসিন ওয়া সাবিলা বিল্লাহ আমার উম্মত বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা 73 দলের 72 দলের ঠিকানা জাহান্নাম একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত সাহাবীরা বলল কালু আমা হিয়া ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি হবে রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী যে পথে চলি আমার সেই পথ সাহাবীদের পথ নবী সিদ্দিক সুহাদা সলিহীনদের পথ এই পথটাই হলো জান্নাতি আর এই পথটার নাম আল্লামা মোল্লা আলী কারি বলেন এটাই হলো আহলুস সুন্নাহর পথ সুন্নিদের পথ অরিজিনাল সুন্নি যারা ঠিক কিনা আমি জানি না আপনারা যে কোন ধরনের সুন্নি তা আল্লাহ ভালো জানেন সুন্নির তো বিভিন্ন প্রকার আছে তবে আমরা চাই অরিজিনাল সুন্নি হইতে ঠিক কিনা মার্কায় সুন্নি নয় মার্কায় মুফতি নয় মার্কায় আলেম নয় অরিজিনাল সুন্নি হতে হবে যারা অরিজিনাল সুন্নি হবে তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ নবীর সুন্নাতকে আমরা মানতে চাই কি চাই না অবশ্য আমরা চাই আমার কানে কানে একটু পানি পড়া দিছে হুজুর পিতা মাতা নিয়ে ওয়াজ করেন আচ্ছা ঠিক আছে আমি বললাম দেখি চেষ্টা করব আগে বলা বলি নাই আসে বলে দেন তেমন আমার সম্পর্কে একটু ওয়াজ করা দরকার ঠিক কিনা তবে এর আগে আমাদের আকীদাটা একটু মজবুত করতে হবে আমরা আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ঠিক কিনা বলে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মাযহাবে আমরা হানাফি কোন মাযহাব হানাফি কথা বলেন হানাফি হানাফি মাযহাব আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ 40টা বছর এশারুজি দিয়ে ফজর পড়েছে সুবহানাল্লাহ 55 বার নবীজি রোজা মোবারক জিহাদ করেছে সুবহানাল্লাহ রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন রাতের বেলা তিনি ইবাদত বন্দেগীতে মশগুল তো পুরো রাতটা তিনি তিনটা ভাগে ভাগ করে নিতেন কয় ভাগে তিন ভাগে এক ভাগ আল্লাহর ইবাদতে আরেক ভাগ মায়ের খেদমতে আরেক ভাগ এলেম অর্জনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী সুবহানাল্লাহ কি ছিলেন ব্যবসায়ী ব্যবসা করা ভালো তবে ওই ব্যবসায়ী যে ন্যায় পরাণ ব্যবসায়ী রসুল বলেন আত্তাজুল সদুকুল আমিন মা আন্না বিচ্ছিনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদা নেককার ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদদের সাথে তার হাসর হবে সুবহানাল্লাহ আর যারা ওজনে কম দেখ
খাবারে ভেজাল মিশায় জনগণকে ঠকায় এরকম ব্যবসায়ী রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস ইন্নাত তুজ্জার ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার অনেক ব্যবসায়ীকে জাহান্নামের মধ্যে পাপীদের কাতারে নিক্ষেপ করবে হাশরের দিন বলা হবে তোমরা কেন এখানে তোমরা তো নবীদের সাথে থাকার কথা কয় আমরা খাদ্যে ভেজাল দিয়েছিলাম কথায় কথায় মিথ্যা কসম করেছিলাম 5 কেজি গোশত কিনলে হয় 4.5 কেজি 10 কেজি চাল কিনলে হয় 9.5 কেজি ওজনে কম দেয় ওজনে কম দেওয়া যাবে না ভেজাল দেওয়া যাবে না ইমাম আজম কখনো ভেজাল দিতেন না তাকওয়া পরিষ্কার করেছিলেন এক নম্বরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তে দিন রাতের বেলা তার মা বললেন বাবা নোমান বাবা নোমান আমি একটা মাসআলা সমাধান পাই না এরকম করে আজকে একটা অমুক দিন একটা এরকম সাতটা মাসআলা আমার জমা হয়েছে সাতটি মাসআলার সমাধান পাই না আমার একটু এই এলাকার একজন আলেম আছে মুনজির ইবনে আমির ইবনে মুনজির হযরত আমিরের কাছে তুমি নিয়ে যাও বড় মাপের আলেম তার কাছে একটু নিয়ে যাও আমি তার কাছে মাসআলা গুলো হল করে নিব সমাধান করে নিব সুবহানাল্লাহ মা যখন ছেলের কাছে বললেন স্বাভাবিকভাবে ইমাম আজম এত বড় আলেম 90,000 তার ছাত্র 6,500 তার শিক্ষক 1200 তাবি থেকে ইলম নিয়েছেন 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন 80 হিজরিতে জন্ম 150 হিজরিতে ইন্তেকাল তার দরবারে হাজার হাজার ছাত্র লেখাপড়া শিখে মা বললেন সাতটা মাসালার সমাধানের জন্য আমাকে আমির মুলবির কাছে নিয়ে যাও আমার বিশ্বাস উনি মাসালার সমাধান দিতে পারবেন অথচ ইমাম আজম তার ছেলে ছেলেকে জিজ্ঞেস করলেই তো হয় সুবহানাল্লাহ ছেলে নোমান বললেন মা তুমি কোনো টেনশন করো না তোমার জন্য আমি ঘোড়া আনতেছি একটা ঘোড়া আনলেন ঘোড়ায় মাকে উঠালেন সামনে মাকে নিয়ে আস্তে আস্তে করে টেনে 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 আমিরের বাড়িতে যাচ্ছেন আমির শোনার পরে যে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা নোমান আমার বাড়িতে আসছে শুনে দৌড়ে এসে ইমাম আজমকে রিসিভ করলেন সুবহানাল্লাহ তার মা পর্দা মেনটেন করে মাকে বসালেন বলল হুজুর আপনি আমার বাসায় কেন আসছেন আমাকে সংবাদ দিলে তো আমি যাইতাম কয় আজকে আমার হুজুর বলবা না আমার মা জানে আমি কিচ্ছু জানি না তুমি যে আমার হুজুর হুজুর কইতেছো আমার মা জানে আমি কোনো আলেম না কিছুই জানি না তোমার কাছে মা সাতটা মাসআলার সমাধানের জন্য আসছে আমরা বিপদ আপদে পড়লে আলেম আমাদের কাছে সমাধান চাই কি চায় না চাই না কোরআন বলছে ফাসআলু আহলাদ দিকরি ইন কুনতুম লা তাআলামুন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি কোনো বিষয় না জানো জানেওয়ালা ব্যক্তির কাছে তুমি জেনে নিবে সুবহানাল্লাহ হুসনু সওয়ালে নাসফুলে সুন্দর সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক সুবহানাল্লাহ আমার নবীকেও প্রশ্ন করছে নবীকে কি করছে ইতালির রোম থেকে 40 জন বড় বড় পণ্ডিত আছে নবীর দেশে সুবহানাল্লাহ আমার নবীর কাছে এসে প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলবেন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো কেবল একবারই পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না সুবহানাল্লাহ দুই নম্বর প্রশ্ন
আপনি বলবেন আসাবে কাফের কুকুরটা কত বছর বেঁচে ছিল, ওই কুকুরের নাম কি ছিল, এটা আপনি বলবেন। আপনি বলবেন রূহ কি জিনিস, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি, এটা আপনি বলবেন। নবীকে প্রশ্ন করছেন হুজুর, এক সাহাবী প্রশ্ন করছেন আপনি বলেন তো আমার বাবার নাম কি, আপনার সাথে আমার কোনো জীবনে দেখা নাই, দেখি আপনি পারেন কিনা আমার বাবার নাম কি। আরেকজন প্রশ্ন করলো হুজুর আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে হিজরা জন্ম নেয়। আরেকটা প্রশ্ন করলেন হুজুর আপনি বলবেন একটা মানুষের যদি হার্টের রোগ হয় এই লোকটার চিকিৎসাটা কি। তো রসুল্লাহ প্রশ্ন করলে নবী উত্তর দিতে পারবেন না, রসুল্লাহ শিক্ষক হলেন আল্লাহ, রসুলের শিক্ষক কে আল্লাহ। নবী পৃথিবীর কারো কাছে শিখছেন না, শিখছে লসাগু গসাগু ঐকিক নিয়ম অঙ্ক আলিবাতাসা, নবী পৃথিবীর কারো কাছে শিখেন না, নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। শিক্ষক কে আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলামু, আপনি যা জানতেন না ও জানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনারে জানাই দিছি। আমার রাসূল বললেন আমি এমন, আমি চাই না মাঝের মধ্যে দাঁড়াইলে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। আমি নদী এমন ওরে সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই, তারা নাই নাই ওলাইয়া নাম কালবি, আমার চোখ ঘুমায় আমার কলম একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, কালবি একসার আমার কলপটা সদা জাগ্রত। কেমন নবী, যে নবী বলছেন উতিতুল মালাওয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরের সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, যে নবীর এত পাওয়া, সেই নবী কি মরে গেছে শেষ না, কি বলেন শেষ না, নবী মুর্দা নবী না, কি নবী জিন্দাবাদ, আর হাজারে সবার মুখে জিন্দাবাদ। এই জমিন কে আল্লাহ নোটিশ করে দিয়েছেন শুধু আমি নয় সমস্ত নবীগণ কবরে জিন্দা, তোমাদের আমল গুলো আমি নবীর কাছে পৌঁছাই দেওয়া হয়। তোমাদের ভালো আমল দেখলে আমি খুশি হই, খারাপ আমল দেখলে আল্লাহর কাছে মাপ চাই। গভীর মনোযোগ, ইমাম আজম বললেন আমেরকে আমার মা তোমার কাছে সাতটা মাসআলা জিজ্ঞেস করার জন্য আসছে, বলে হুজুর আপনি থাকবেন পাশে আর আমি দেব মাসআলার উত্তর, হুজুর আমি পারবো না আমি থরথর করে কেঁপে পড়ে যাব, আপনার সামনে মাসআলা উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন, হুজুর বলেন শোনো কোনো টেনশন কর না, বলে টেনশন হচ্ছে আমার, আমি বলে দিব, শর্ত হলো মা যেন না জানে। সুবহানাল্লাহ, বলে হুজুর বলে দিলে হবে না, লিখে দিবেন, লিখে বড় বড় অক্ষর লিখে দিবেন, আপনার মা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবে, আপনার লেখা দেখালে আমি পড়ে দিব, তবে শর্ত হলো ইমাম আজম বললেন মা যেন না জানে, মা যদি জানে তাহলে বলবে যে মন খারাপ করবে, মন খারাপ করবে, মা যেন না জানে এইভাবে তুমি বলবা। ঠিক আছে, মা এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করতেছেন, আমি তিনি উত্তর দিচ্ছেন, সব উত্তর দেওয়া শেষ, ইমাম আজমের মা বললেন বাবা আমার ওস্তাদ তোমারও ওস্তাদ, তারা কিছু হাদিয়া দাও, হাদিয়া দিলে মহব্বত বাড়ে, হাদিয়া দিলে কি করে, সাহাবীরা নবীকে হাদিয়া দিত, আগের যুগে আলেম ওলামাদেরকে মানুষ হাদিয়া দিত, এলাকার ইমাম এলাকার হুজুর গাছের প্রথম ফলটা হুজুরকে দিত, কথা বলেন ঠিক না, মুরগির মাথাটা হুজুরকে দিত,
মগজটা হুজুরকে দিত মোল্লার কল্লা কয় না মোল্লা রেখে দাও কল্লা দাও এখন ওই রকম হুজুর নাই আর মানুষও পরিবর্তন হয়ে গেছে এখন তো হুজুর সব হুজুগের হুজুর কথা বলেন ঠিক কিনা আগের মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর এখন মুসল্লি হয়েছে টাইলস পাকা মুসল্লি না মসজিদ পাকা মুসল্লি কাঁচা তাসাহুদ জানে না দোয়া কোনো জানে না জানাজা পড়তে শিখে না কিছুই বুঝে না আরেকজনে দেখে দেখে নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা হুজুর পাগড়ি নাই হুজুরের দোয়া মোনাজাত করে না হুজুর আছেন এরকম নবীর মহব্বত একটু মিলাদ করবে কিয়াম করবে ওইগুলো ওনার ভালো লাগে না সব সংক্ষেপ হুজুর কথা বলেন ঠিক কিনা এরকম সংক্ষেপ হুজুর হঠাৎ মুফতি আমার কেউ আছে 40 দিন 45 দিন ঘোরাফেরা করে এসে সমাজের মধ্যে কিতাব নিয়ে দাঁড়ায় যায় উনি মুফতি সাহেব ফতোয়া দেওয়া শুরু করে এগুলো হলো হঠাৎ মুফতি কথা বলেন ঠিক কিনা আমরা এরকম চাই এরকম চাই না আমরা চাই হক্কানি আলেম আমরা চাই হক্কানি মুফতি কথা বলেন ঠিক শেষ জামানা এমন হবে লাম ইয়াবকা আলেমান একজন আলেম বাকি থাকবে না ফতোয়া জিজ্ঞেস করার মতো ফতোয়া দিবে জাহেলরা ওয়াফতাও বেগাইর ইলমিন ইলম সারা ফতোয়া দিবে ফতোয়া দিয়ে দিয়ে সমাজটাকে নষ্ট করবে দল্লু আদল্লু নিজে গোমরা মানুষদেরকে গোমরা করবে ঠিক কিনা ঠিক এরকম কিন্তু শুরু হয়ে গেছে এই জন্য আলেম হতে হবে কি হতে হবে হুজুরকে হাদিয়া দিলেন হক্কানি আলেম হতে হবে হুজুরকে হাদিয়া দিলেন হাদিয়া দেওয়ার পরে বললেন মার কাছে যা ছিল তা তো দিয়েছেন যদি আরো থাকতো তা আরো দিত সুবহানাল্লাহ বলেন আসার পরে ইমাম আজম চলতে আছে এরকম চলতে 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 হঠাৎ করে একদিন ডাক দিলেন বাবা নোমান জি আম্মু মার ডাকে সাড়া দিলেন সাড়া দেওয়ার পরে অনেকেই তো মার ডাকে সাড়া দেয় না মা বলে উত্তরে যাও যায় দক্ষিণে কথা বলে মা বলে মসজিদে যাও জায়গা নেই মা বলে মাহফিলে যাও ও যায় সিনেমা হলে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা বাবার এহসান করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে নির্দেশ কার কথা বলে না কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আই আমার রাব্বুক তোমার রব নির্দেশ করতেছেন আদেশ দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু তোমরা ইবাদত করো না আনুগত্য করো না ইল্লা ইচ্ছাহু আনুগত্য হবে একমাত্র আল্লাহর ইবাদত হবে একমাত্র আল্লাহর ইবাদত করব কার জন্য সবাই বলেন আল্লাহ ইবাদত হবে কার নাকি পীরের আলেমের আলেমের কোনো ইবাদত নয় পীরের কোনো ইবাদত নয় ইবাদত হবে আল্লাহর ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ইবাদত করব আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো মস্তবর অপরাধ জুলুম ঠিক কি না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে কুরবানি করে পীরের নামে পীরের নামে কুরবানি করলে হবে মুরগি জবাই করে পীরের নামে শিরক ঠিক কি না মাজারে সেজদা দেওয়া যাবে একদল ভন্ড মাজার পূজারি আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকা নাই তাসাউন নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরাত নাই আদব আখলাকের কোনো বালাই নাই আছে মদ জুয়া গাঁজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তমনা নাচানাচি ফালাফালি লাল সাল পুরাই দিছে আর টুম 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 করে মারফতের গান নাই দাবি করো পিরামিড চিনতে হবে ভণ্ডপীরদেরকে বুঝতে হবে হক্কানি পীর চাই হক্কানি আলেম চাই হক্কানি মুফতি চাই হক্কানি খতিব ইমাম চাই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক না
কপট মুনাফিক ভন্ড লেবেল লাগানো এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না মনে থাকবে কি মনে থাকবে ইবাদত হবে কার জন্য আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয্যাহ একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমি তোমাকে আদেশ করছি তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করবে ইহসান মানে দয়া সুবহানাল্লাহ মা বাবার প্রতি ইহসান সদাচরণ করবে সুবহানাল্লাহ সুনান তিরমিজি 1897 নম্বর হাদিস হাদিসটা মিশকাতে আসছে 4929 নম্বর হাদিস একজন বিখ্যাত সাহাবী বললেন হুজুর মান হাক্কু বি হুসনে সোহবতি আমার সবচেয়ে উত্তম সদাচরণ করার উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব রাসূল বলেন উম্মুকা তোমার মায়ের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা মান হুজুর এরপর কে রাসূল বলেন উম্মুকা তোমার মায়ের সাথে সুম্মা মান হুজুর এরপর কে রাসূল বলেন উম্মুকা তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে কয়বার বললেন তিনবার তিনবার বললেন তার মা তিনটা কষ্ট করে যেটা পুরুষ বাবা করে না 10 মাস 10 দিন পেটে ধারণ করে প্রসব বেদনার কষ্ট 10 মাস 10 দিন বহন করে মিষ্টি কুমড়ার মতো বড় মিষ্টি কুমড়া বহন করে 3 কেজি বাচ্চাটাকে বহন করে এই একটা কষ্ট আরেকটা হলো প্রসব বেদনার সময় বালতি বালতি রক্ত যায় এই যে কষ্ট আরেকটা হলো 2 থেকে আড়াই বছর দুধ খাওয়ায় তিনটা কষ্ট তিন কষ্টের কারণে রাসূলুল্লাহ তিনবার মায়ের নাম নিলেন বিজ্ঞান বলেন এমব্রিওলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদরা বলেন মার পেটে সন্তান 7 মাস পরে প্রত্যেক মাসে মাসে একটা করে লাথি মারে আল্লাহু আকবার 7 মাসের পর একটা লাথি মারে সন্তানটা বুকের দিকে পাটা দিয়ে লাথি মারে মার কলিজাটা আঘাত পায় পরে আরেকটা লাথি মারে মার কলিজাটা ব্যথা হয় আরেকটা আঘাত পায় তিন নম্বর যে লাথিটা মারে বের হওয়ার সময় ওই লাথি মারার সাথে সাথে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয় কলিজাটা ফেটে যায় ফেটে গিয়ে রক্ত বের হয় লজ্জাস্থান দিয়ে মার রেহেন থেকে সন্তানটা বের হয় মায়ের কলিজাটা ফেটে যায় আঘাত লাগে যখন এই সন্তানটা দুনিয়াতে বের হয়ে এসে ওয়া করে কান্না করে এই কান্নার আওয়াজ মার কান থেকে যখন কলিজায় লাগে তখন কলিজার ব্যথাটা অটোমেটিক কলিজার যে ফাটাটা ছিল সন্তানটা জন্ম নিয়ে যখন কান্না করে এই আওয়াজটা মা কানে পড়ার সাথে সাথে কলিজাটা জোরে লেগে যায় আল্লাহু আকবার সন্তানটা যত দূরে যাক না কেন যতদিন বেঁচে থাকে সন্তান ততদিন মায়ের কলিজার মধ্যে আঘাত মা বুঝতে পারে ওইখানে যে লাথি মেরে কলিজা ফাটায় আসে সন্তানটা যেখানে থাকুক না কেন সন্তান অসুস্থ হলে বিদেশে থাকলে মা কিন্তু বুঝতে পারে আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহু আকবার সাহাবী বলে হুজুর সুম্মা মান এরপর কে রাসূল বলেন আবুকা তোমার বাবা তোমার বাবা বাবা বাবার কথাও বললেন তা মার কথা বলেন কয়বার তিনবার বাবা একবার একবার মা বাবা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা সুবহানাল্লাহ মা বাবার শরীরে ভালো বিহেভ করো তোমার জন্য জান্নাত অবধারিত মা বাবার সাথে খারাপ আচরণ করবে তোমার জন্য জাহান্নাম তোমার জন্য কি জাহান্নাম রাসূলকে প্রশ্ন করলেন সহিহ বুখারীর হাদিস 1499 নম্বর হাদিস প্রশ্ন করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদাল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি
উত্তম আমল কোনটি? রাসূল বলেন আসসালাতু লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, সময় মতো নামাজ পড়া তো উত্তম বুঝলাম, এরপরে কোনটা? নবীজি বলেন শোনো, এরপরে হচ্ছে বিররুল ওয়ালিদাইন, তোমার মা এবং বাবার সাথে সুন্দরতম আচরণ করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা গো নবীজি? নবীজি বলেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। জিহাদের চেয়েও মায়ের সাথে ভালো ব্যবহার করা। ওয়াখাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিমা, বিশেষ করে তারা যখন বার্ধক্য বয়সে পৌঁছে যায়, আহাদুহুমা দুজনের একজন, আর কেলাহুমা অথবা দুজনে মা বাবা দুজনে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে এমন উহ শব্দটা বলো না যাতে তারা কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াকফি লাহুমা জানাহাতুল মিনার রাহমা, ওয়াকফি লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তোমার রহমতের দ্বারা গুলো মা বাবার জন্য তুমি বিছাই দাও। আল্লাহু আকবার। ওয়াকফি লাহুমা জানাহাতুল মিনার রাহমা, আর যদি মরে যায় তাহলে তাদের জন্য দোয়া করো, ওয়াকর রব্বিনা হামুনা কামা রব্বায়ানি সগীর। সুবহানাল্লাহ। যদি মা বাবা মারা যায় তাদের জন্য দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দোয়া করতে চাই কি চাই না? কার জন্য দোয়া করব? অনেকে আছে কবরস্থানে রেখে আসছে আর একবারও খবর নিল না, মা বাবা কি অবস্থা? ভাই হাকি শরীফের হাদিস, রসুল বলেন মাল মাইতু ফিল কবরে ইল্লা কাল গারিক আল মুতাগাওয়াস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন। না, তোমার মা কবরে যেমন একটা নদীর মধ্যে নৌকা ডুবে গেলে নৌকার যাত্রীরা যেমন হাবুডুবু খায় খালি একটা কাঠ চায় কেমনে জীবনটা রক্ষা করবে, রসুল বলেন গোরস্থানে তোমার মা বাবা তেমন চেয়ে চেয়ে রয়েছে, আমার বড় ছেলে, আমার মেয়ে, আমার ছোট ছেলে, আমার ভাই, কোথায় তোমরা? আসো আমার জন্য একটু ইসালের সওয়াব করে দোয়া করো, আমার কবরে একটু সালাম দিয়ে যাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, আমার জন্য দোয়া করো, তোমাদের দোয়ার মুসিলায় আমি কবরে শান্তি পাবো। রসুল বলেন ইজা মাতাল ইনসান ইনকাতানু আমালু, মানুষ যখন মারা যায় সহিহ বুখারী হাদিস, মানুষের সমস্ত আমলনামা গুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল জারি থাকে, তার মধ্যে একজন হচ্ছে ওয়ালাদুন সালেহুন ইয়াদু লাহু, নেককার সন্তান, যে সন্তানকে রেখে গেছেন সন্তান আপনার আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রাব্বি রাহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আমরা দোয়া করতে চাই কি চাই না? শুনেন তিরমিজির 1899 নম্বর হাদিস, সহি মুসলিমের 515 নম্বর হাদিস, রসুল আকরম সালামের বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন আল্লাহ রসুল বলেন রেদা রব্বি ফি রেদা ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর মা বাবা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহ আকবার বলেন আরে বলেন আল্লাহ আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল হুজুর আমার এক স্ত্রী আছে, আমার মা আমাকে নির্দেশ দিয়েছেন তাকে তালাক দেওয়ার জন্য, হুজুর আমি কি তাকে তালাক দিব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে জান্নাতের সর্বোত্তম দরজা হচ্ছে বাবা,
তুমি ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পারো অথবা রক্ষণাবেক্ষণ করতে পারো। আল্লাহু আকবার। এজন্য মা বাবার সাথে ভালো বিহেভ করতে হবে। রাসূলুল্লাহকে দুধ পান করেছেন চারজন মহিলা, কয়জন? চারজন। রাসূলুল্লাহর আম্মা জানা আমেনা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, উম্মে আইমান আর সুয়াইবিয়া, কয়জন? চারজন দুধ পান করেছে। প্রসিদ্ধ হলো হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী একদিন জেরানা নামক জায়গায়, জেরানা হলো মক্কা শহর থেকে 26 কিলোমিটার দূরে, আমি জেরানায় গিয়েছি আল্লাহর মেহেরবানি বহুবার, আল্লাহ আমাকে নিয়েছেন। জেরানা নামক জায়গায় গনিমতের মাল বন্টন করছিলেন, দেখতেছেন জিন্ন শিন্ন একটা বুড়ি মা আসলেন, এসে রাসূলুল্লাহর মাথাটা কুচাই দিচ্ছেন, আল্লাহু আকবার, মাথা বুলাই দিচ্ছেন, দোয়া দিচ্ছেন মাথা, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, সাহাবীরা অবাক, সারা জীবন রাসূলুল্লাহ মানুষের মাথা পুছায় দেয়, দোয়া দিয়ে দেন, আর আমার নবীজিকে একজন জিন্ন শিন্ন মহিলা এসে মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিচ্ছেন। কে মহিলা? অনেকে চিনে না। রাসূলুল্লাহর কানে কানে কথা বললেন, নবীজির পকেট থেকে কি যেন বের করে মহিলাকে দিয়ে দিলেন, সামনে আগায় দিলেন, চোখের পানি ছেড়ে দোয়া করলেন। সাহাবীরা বললেন, হুজুর কোন সেই মহিলা যিনি আপনার মাথায় হাত বুলাই দিলেন, আপনিও কি যেন দিলেন গো নবীজি? কে গো? আমরা তো বুঝতে পারলাম না তিনি কে। রাসূল বলেন, তোমরা না চিনতে পারো, ইনি হচ্ছেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, ইনি আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সাবধান, রাসূলের দুধ মাতা যদি এরকম মর্যাদা পেতে পারে, তাহলে আমাদের জন্মদাতা মা যদি কত মর্যাদার অধিকারী তিনি। আরেক দল পড়া খবর আছে, নবীর মা বাবা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ, আমার নবীর মা বাবা হুমা জান্নাতু, মনে রাখবেন রাসূলের মা বাবা ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীর মা বাবা উভয় জান্নাতি, 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 নাজাত প্রাপ্ত, ঠিক কি না? এক সাহাবি আসলেন, সাহাবি এসে রাসূলুল্লাহর কাছে অনেক কিছু বললেন, রাসূল বলেন, আলা ওয়াহাদ্দিসুকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সহিহ বুখারী হাদিস 277 নম্বর হাদিস, বলে হুজুর বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন। কর রাসূল বলেন, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা বড় গুনাহ, কবিরা গুনাহ। বলে এরপর রাসূল উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যচারণ করা এটা কবিরা গুনাহ। মা বাবার অবাধ্য হয় অনেকে, মা বাবাকে চেনে না, শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে বলে আম্মু, তিন আলিফ চার আলিফ টান দেয়, আর নিজের জন্মদাতা মা বাবাকে বলে বুড়া আর বুড়ি, আরে দেব নাউজুবিল্লাহ, আরে দেব নাউজুবিল্লাহ। ওই ওই যুবক পড়া কফন মিনাল কাবায়ের, আর ইয়েস তোমার রজুল ওয়ালিদাই হে, যে যুবক নিজের মা বাবাকে গালি দেয়, গালি দেওয়া যাবে মা বাবাকে? কথা বলে না, মা বাবাকে গালি দেওয়া যাবে কখন? না, আমরা কখনো মা বাবাকে গালি দেব না। এক সাহাবী আসছে, হুজুর আমার তো মা নাই, আমি কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বলেন, আল খালাতু বিমানজিলাতিল উম, এ সাহাবী তোমার কি খালা বেঁচে আছে? খালা? জি হুজুর, আমার খালা বেঁচে আছে। রাসূল বলেন, তোমার খালা বেমানজিলাতিল উম, তোমার মায়ের মর্যাদায় তোমার খালা বেঁচে থাকলে খালার সাথে ভালো আচরণ করো, খালায় তোমার মায়ের ভূমিকা পালন করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজার 3862 নম্বর হাদিস, রাসূল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিনটা দোয়া আছে, তিন দোয়া আল্লাহর দরবারে কখনো ফেরত দেওয়া হয় না, তিন দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন, কোনো সন্দেহ নাই। এক, দাওয়াতুল মাজলুম,
মাজলুমের দোয়া, দুই দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, বাপ মা দোয়া তার সন্তানের জন্য। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কখনো বিফলে যায় না? কি বলেন, বিফলে যাবে না? এক সাহাবী বলেন, হুজুর হুজুর, সন্তান কোন অবস্থাতেই তার বাবার সম্পূর্ণ অধিকার আদায় সক্ষম নয়, কিন্তু সে তার বাবাকে গোলাম অবস্থায় পেলে এবং তাকে কিনে মুক্ত করে দিলে তার কি কোনো সওয়াব হবে? রসুল, অবশ্যই সওয়াব হবে। আল্লাহু আকবার বলে। এরকম আপনারা জানেন যে তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি একটা একটা সফরে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি সফরে বের হলেন, বের হয়ে যেতে 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 হঠাৎ করে ঝড় তুফান, তারা একটা পাহাড়ের গুহায় ঢুকলো, পাহাড়ের গুহায় সুরঙ্গ ভিতরে ঢুকলো। বুখারী শরীফের হাদিস। ঢুকার পরে এমন বাতাস, ঝড় তুফান, বাতাসে যেই গর্ত দিয়ে ঢুকছে, দেখেন ভিতরে ঢুকার পরে গর্তের মধ্যে একটা বড় পাথর এসে গর্তের মুখটা বন্ধ করে দিছে। এখন এই তিনজন লোকের তো কোনো নেটওয়ার্ক নাই, গ্রামীণ ফোন, টেলিটক, এয়ারটেল, সেই যুগে তো আর মোবাইল ছিল না, কোনো নেটওয়ার্ক নাই, সব নেটওয়ার্ক বন্ধ, কিন্তু একটা নেটওয়ার্ক খোলা, সেটা কি? আল্লাহ। বলে আল্লাহ। কোন নেটওয়ার্ক খোলা? আল্লাহ। আল্লাহ নেটওয়ার্কটা খোলা, পাথর দিয়ে মুখটা বন্ধ, কেমনে বের হবে? তিনজনের সিদ্ধান্ত নিলেন, আমাদের প্রত্যেকের যার যার আমল আছে, আমরা একটু আমাদের নেক আমল নিয়ে মহাসভা করি, আমাদের সবার আমলগুলো নিয়ে একটু আমরা চিন্তা করি, দেখি এ আমলের শিলায় আল্লাহ আমাদের নাজাত দেন কি দেন না। সুবহানাল্লাহ বলে। আমলের উসিলা ধরলেন, আমলের উসিলা চাইলেন, আমরা কি উসিলা চাইবো কি চাইবো না? অনেকে তো এগুলো বিশ্বাস করেন না, বলে ধর কিসের উসিলা, উসিলা টুসিলা অনেকে মানেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা উসিলা বিশ্বাস করি, কি বলেন? করি, অবশ্য আমরা উসিলা বিশ্বাস করতে হবে। একজন বলল আল্লাহ, আল্লাহ, একজন বলল যে আমার মা বাবা ছিল, আমি বকরি চড়াইতাম, উট চড়াইতাম, আমার সন্তানরাও ছিল, তা আমার মা বাবা বৃদ্ধ বয়স, ওদেরকে যতক্ষণ পর্যন্ত না দুধ দহন করে প্রথমে না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমাদের সন্তানদেরকে দুধ খাওয়াইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। এক পর্যায়ে বললেন যে একদিন দুধ দহন করে আনতে আনতে দেরি হয়ে গেল, এসে দেখি মা বাবা ঘুমাই পড়ছে, আমি দুধের গ্লাস নিয়ে মা বাবার মাথার পাশে দাঁড়াই রইলাম ঘন্টার পর ঘন্টা, আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের তলায় লুটুপুটু খাচ্ছে, দুধ দাও বাবা দুধ দাও, ক্ষুধা লেগেছে, বলে আমার মা বাবার না খাওয়াই আর তোমারে খাওয়াবো না। আর আমাদের সমাজে উল্টো চিত্র, শ্বশুর শাশুড়ি আসলে বড় মরুক জবাই করে, ভালো ভালো রামগুলো শ্বশুর শাশুড়ি খাওয়ায়, আর মা বাবারা দেয় হাড্ডিগুলো। উচিত আগে মা বাবাকে খুশি করা, কথা বলে ঠিক কিনা? ভালো কিছু রান্না করলে আগে মা খেয়ে দেওয়া, বাবা খেয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? তবে আমার বাবা ভোরবেলা ঘুম থেকে জাগলো, দুধ খাওয়াইলাম, তারপর সন্তানদেরকে খাওয়াইলাম, আল্লাহ এই কাজটা যদি আমি ভালোর জন্য করে থাকি, এই উসিলায় তুমি আমার এই পাহাড়ের গুহার যে প্রকাণ্ড পাথর জগদ্দল পাথরটা তুমি একটু সরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মা বাবার খাদমতকে, নেক আমলকে উসিলা বানাইয়া দোয়া করতে দেরি, দেখলেন পাথরটা একটু সরে গেল। পাথর কি হলো? সরে গেল পাথর, পাথরটা সরে গেল। এরা মনে করছে একজনের দোয়ায় যদি পাথর সরে যায়, একটু আলো আসতে লাগলো, আশার আলো দেখলো তারা। আরেকজন বলল আল্লাহ
আমার একটা ভালো আমল আছে, বলে আমি আমার চাস্ত বোনের সাথে সম্পর্ক করতাম, সম্পর্ক এমন গাঢ় হয়ে গেল আমি তাকে উপভোগ করতে চাইলাম, সেও রাজি হয়ে গেল, গভীর রজনী, কেউ নাই, আমি আর আমার চাস্ত বোন। এক পর্যায়ে এমন অবস্থা হলো আমি তাকে ব্যবহার করব, একাই, কেউ নাই, কেউ দেখে না, দেখে আল্লাহ। ওই মুহূর্তে ওই মেয়েটা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলছি, ওই কঠিন মুহূর্ত থেকে আমি চলে এসে তার ইজ্জতটা আমি হেফাজত করেছি, মহিলাটার ইজ্জতকে লুণ্ঠন করি নাই, তার সাথে আমি খারাপ বিহেভ করি নাই, তাকে আমি সেভ করেছি। যদি এই কাজটা আমি ভালোর জন্য করে থাকি, আল্লাহ পাথরটা তুমি সরাই দাও। দেখলেন পুরো পাথরটা অর্ধেকেরও বেশি সরে গেল, আল্লাহ আকবার। এই কাজটা তো ভালো জন্য করেছি। আরেকজন সর্বশেষ বলে, আল্লাহ আমি একজন কামলা নিয়োগ দিয়েছিলাম, কামলা, কামলা তো চিনেন, আপনাদের এলাকায় কি বলে, মজুরি, মজুরি, কামলা, মজুরি নিয়োগ দিয়েছিলাম। তো মজুরি সারাদিন কাজ করছে, ওর একটা অর্থ দিলাম, তো ও বললো আমার পোষাইবে না, আমার বেশি দাও, আমি আর বেশি দিই নাই। ও রাগ করে ওই দশ দেড়হাম বা রেখে চলে গেছে। আমি কি করলাম, দেখলাম যে সারাদিন পরিশ্রম করছে, এটা তো ওই লোকটারে, এটা খাওয়া তো আমার জন্য জায়েজ হবে না, ওইটা দিয়ে লোকটা তো রাগ করে চলেই গেল। আমি কি করলাম, ওই অর্থ দিয়ে একটা মুরগি ডিম কিনছি, ডিম কিনে তাও দিছি, বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চাগুলো বড় হলো বিক্রি করছি, বড় হলে বিক্রি করে ছাগল কিনছি, ছাগল থেকে ভেড়া দুম্বা, করতে 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 তিনটা মাঠ পুরো ভরে গেছে। লোকটা জীবনের শেষ বেলায় অসুস্থ হয়েছে, আমার কাছে আসে, এসে বলতেছে যে আমি বিপদে পড়ছি, তোমার এখানে দশ পনেরো বছর আগে আমি এরকম একদিন কাজ করছিলাম, কামলা দিয়েছিলাম, তো তুমি যে অর্থটা দিছিলে এটা আমার পছন্দ হয় নাই, আমি চাইছিলাম বেশি, তুমি চাইছো কম দিতে, রাগ করে রেখে গেছিলাম, ওই সময় তো নেই না, আজকে বিপদে পড়ছো, ওইটা দাও। তো বললো যে দেখো, এই তিন মাঠের যত বকরি ছাগল আছে সব তোমার, নিয়ে যাও, আল্লাহ আকবার। তো ওই মজুরি বললো, মিয়া ফাজলামি করো, আর যেটা পাও না সেটা দাও। কয়, ফাজলামি করি না, মস্কারি করি না, এটা সব তোমার। লোকটা এগুলো নিয়ে খুশি হলো, খুশি হয়ে কঠিন দোয়া করলো, শেষ পর্যন্ত তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ এই কাজটা যদি ভালোর জন্য করে থাকি, লোকটার যদি সামান্যতম উপকার করে থাকি, এই উসিলায় তুমি পাথরটা দূর করে দাও। দেখলাম পুরো পাথর সরে গেল। মা বাবার খেদমত করে জানা, মা বাবার খেদমত করলে, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে, এই দোয়া কখনো বিফলে যায় কি যায় নাকি? মা বাবার জন্য আমরা দোয়া করবো, মা বাবার জন্য আমরা দোয়া করবো, তারা আমাদের জন্য দোয়া করবে। কিন্তু অনেকে মা বাবা রেখে বিদেশে যায় না বিদেশে যায়, খবর নেয় না, এদিকে শুধু বউকে টাকা পাঠায়, আর নিজের বউ তো পরকিয়া করে টাকা সব শেষ করে দেয়। এসে দেখে বউ একদিক, মা বাবা তো রাগ হয়ে আছে, হয়তো বা কেউ মারা যায়, সংসারের মধ্যে অশান্তি দেখা দেয়। অধিকাংশ ঘটনা এরকমই ঘটে, সেরকম ঠিক কিনা? এগুলো অভিজ্ঞতা। এই জন্য মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, সন্তানদেরকে বুঝতে হবে আমি কি ব্যবহার করতেছি। আমার মা বাবা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া মাদাল মানাত ওয়া মানা ওয়া হাত ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাল ওয়া কাসরাতু সুওয়ার ওয়া ইদাআত আল মান। মা বাবার সাথে যারা দুশ্মনী করে, মা বাবাকে যারা গালি দেয়, মা বাবাকে যারা কষ্ট দেয়, দুনিয়াতে বসে এর শাস্তি তারা ভোগ করবে, দুনিয়াতেই পাবে শাস্তি। মা বাবার কদম বুচি করতে হয়। অনেকে তো বলে এগুলো শেরেক, কদম বুচি শেরেক? রাসূল বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি কাআন্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ,
মা বাবার পাশে সালাম করতে হয়। যে পাশে সালাম করলো সে যেন জান্নাতের চৌকাঠকে চুম্বন করলো। তে মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার সাথে যেমন ভালো বিহেভ করতে হবে, মা বাবার ইন্তেকালের পরে আমাদের করণীয় নাই কথা বলেন না? মা বাবার ইন্তেকালের পরে করণীয় হলো মা বাবার কাফন দাফন করা, তিন দিন পরে তার জন্য দুয়ার অনুষ্ঠান করা। এখন একদল বেরোছে কয় এগুলো করার লাগে না, আর আবার একদল আছে কয় দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। আছে না এরকম? কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্না দোয়া আলা হিয়ালিল আমওয়াত নাফুল লাহুম, নিশ্চয় জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা তাদের উপকারে আসে, এটা অপকার না বরং উপকার। ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউজিবু দাওয়াত ওয়া ইয়াকদিল হাসাদ, আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন। এই জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে, কোরআন খানি পড়তে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে, মা বাবার কবর জিয়ারত করতে হবে। শুক্রবার করে কবর জিয়ারত করা দরকার, কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। রাসূলুল্লাহ তার মার কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবীজি তার মার কবর চেয়ার করলেন, নবীজি নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। আপনারা মা বাবার কবর চেয়ার করবেন? করবেন? কবর চেয়ার করতে হবে কি না? মা বাবার জন্য বছরে বছরে কোরআন খানি করবেন, বছরে বছরে কোরআন খতম করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। যোগ্য সন্তান অনেকেই 10 বছর 20 বছর হয়েছে, মা বাবা মারা গেছে, সারা জীবনের তো একবার স্মরণ করে না। আছে না এরকম? পরা কপালেরা, পরা কপাল মা বাবা, এইরকম যেন মা বাবার সন্তান এরকম রেখে যাবেন না। এমন একটা সন্তান রেখে যাবেন যে সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো ফেতনার কোনো শেষ নাই, কত যে ফেতনা। একটু মিলাদ পড়াই কয়টা বেদাত করে না? কি বলে? বেদাত, সব খালি বেদাত বেদাত দেখে, বেদাত ছাড়া কিছু হয় না। কিন্তু মিলাদের মধ্যে আমরা কি করি? মিলাদের মধ্যে আমরা একটু দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়া কি নাজায়েজ? নাজায়েজ? নাজায়েজ তো নয়। হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদা, যে একবার নবীর প্রতি দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। ওয়া হুত্তা বানহু খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ কেটে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাত আকসারহুম আলাইয়া সালাত, ওই লোকটা কিয়ামতের দিন আমার কাছে হবে যে লোকটা আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়েছি। তা আমরা কি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে চাই? চাই। সন্তানদেরকে শিখাবো দরুদ শরীফ শিখাবো? একদল বলে দরুদ ইব্রাহিম সালাম না, কোনো দরুদ নাই। ঠিক নয়, দরুদ ইব্রাহিম সারা আর অনেক দরুদ আছে। আছে না? দরুদ উম্মি, দরুদ তাস, দরুদ মাহি, আছে না দরুদ শেফা, দরুদ লাখি, দরুদ হাজারি, অনেক দরুদ আছে। দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এ পর্যন্ত দরুদ। কথা বলে ঠিক না? এগুলো আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, আয়াতুল কুরসি শিখাইতে হবে। কি শিখাবো? রাসূল বলেন মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যেন আয়াতুল কুরসি পড়বে। লাম ইয়ান্নাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই, আমাদের আয়াতুল কুরসি পড়তে হবে। এগুলো আমাদের শিক্ষা দরকার, সন্তানদেরকে এগুলো শিখাবো, আয়াতুল কুরসি শিখাবো। قال الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এইটা আয়াতুল কুরসি এটা শিখাবেন সন্তানদেরকে সূরা হাশরের শেষ দিনে আয়াত শিখাবেন আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু সকালে যারা পড়বে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জিম্মাদার হবে সুবহানাল্লাহ সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জিম্মাদার হবে আপদ বিপদ হবে না কিছু কলেমা শিক্ষা দিতে হবে যেমন বুখারী শরীফের শেষ হাদিস হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন কালিমাতান দুটো কালেমা খফিফাতান আলাল লিসান জিহ্বার মধ্যে উচ্চারণ করতে খুব সহজ সুবহানাল্লাহ জিহ্বায় উচ্চারণ করতে কি সহজ সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় বড় ভারী সুবহানাল্লাহ সুবহান আর হাবিবাতান ইলার রহমান আমার আল্লাহর কাছে বড় প্রিয় সাহাবীরা বললেন হুজুর সেটা কি নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম এই দুটো কালেমা পড়বে এই দুটো কালেমা আমার আল্লাহর কাছে বড় প্রিয় কালেমা মনে থাকবে তো কথা বলো কি বলবেন বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম এই কালেমাগুলো পড়বেন চারটা জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার চারটা জিকির প্রিয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন কিসের নামাজ কাবলাল জুমার চার রাকাত বাদাল জুমার চার রাকাত পড়বেন একামতে যখন হাইয়ার আসসালাম বলবেন তখন দাঁড়াবেন নামাজে হাত পাতবেন নাদির নিচে এই পর্যন্ত হাত উঠাবেন এই পর্যন্ত নয় মনে থাকবে দুই পা মাঝখানে ফাঁক রাখবেন চার আঙ্গুল বিশাল ফাঁক নয় কয় আঙ্গুল ফাঁক কয় আঙ্গুল চার আঙ্গুল মা বাবার খবর চিয়ারত করবেন তারাবির নামাজ পড়বেন বিশ রাকাত কয় রাকাত নাকি আট রাকাত মানে আট রাকাত নয় কয় রাকাত পড়বো মাথায় টুপি দিবেন দাড়ি কাটবেন না ছাটবেন না দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ কি হারাম হারাম জিকির আজকাল করবেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নাচানাচি ফালাফালি নয় জিকির আজকাল করবেন চক্ষু বন্ধ করে ধ্যান করে জিকির করবেন মনে থাকবে তসবিহ তাহলিল পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার 33 বার 34 বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়বেন মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বেন যারা আওয়াবিন নামাজ পড়ে তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সব লিখে দেওয়া হয় কঠিন বিপদে পড়লে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন কোথাও কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পরে ফু দিয়ে দিবেন জিন ভূতের আশ্রয় থাকলে সায়ের কুল পড়বেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরাতুল কাফিরুন সায়ের কুল পড়বেন ঘুমানোর আগে সায়ের কুল পরে হাতে ফু দিয়ে পুরো দেহটা মাসা করবেন দেখবেন সব জটিল কঠিন দুষ্ট জিনদের থেকে আপনারা হেফাজতে থাকবে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন আড্ডুম বাড্ডুম ঘোরা ডিম নয় হাট্টি মাটিম টিম নয় শিক্ষা দিবেন আলিফ লাম মিম মনে থাকবে নায়ক নায়িকার নাম শিক্ষা দিবেন না গায়ক গায়িকার নাম শিক্ষা নয় বরং নবীর নাম কি নবীর মার নাম কি বাবার নাম কি এগুলো শিক্ষা দিবেন ইমানে মুজমাল শিক্ষা দিবেন ইমানে মুফাসসাল শিক্ষা দিবেন মনে থাকবে এগুলো কি মনে থাকবে মনে থাকবে বেতের নামাজ পড়বেন তিন রাকাত এক রাকাত কোনো নামাজ নয় কয় রাকাত পড়বেন ভাই বোনের হক ঠকাইবেন না ভাই বোনের হক আদায় করবেন মেহমান আসলে সম্মান করবেন মেহমানদের কি করবেন সম্মান করবেন কিছু না পারলে মুচকি হাসি দিয়ে বিদায় দিবেন মেহমান গীবত করবেন না শেকায়ত করবেন না মিথ্যা কথা বলবেন না হিংসা করবেন না হিংসা হিংসা হলো সকল পাপকে জ্বালায় পুড়ে সরকার করে সকল নেককে জ্বালায় পুড়ে সরকার করে আগুন যেমন কাঠ জ্বালায় হিংসা মানুষের আমলগুলোকে জ্বালায় দেয় হিংসা করবেন না কি করবেন না হিংসা চায়ের দোকানে কি অমুকে কেন ভালো খায় আপনার সহ্য হয় না আরেকজনের ভালো আপনার সহ্য হয় না আরেকজনের ভালো দেখলে আপনার শরীরে গা জ্বলে এটা আপনার অন্তরের রোগ ঠিক কি না অহংকার করবেন না অহংকার করবো
অহংকার করব না, গীবত শাকাত করব না, আল গীবত আশাদ্দ মিনাস জেনা, গীবত করা জেনা বেবিরের চেয়ে চেয়েও খারাপ। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, গীবত করবেন না, এই বিষয়গুলো খেয়াল করবেন। তালাক তালাক তালাক, সমাজে খালি তালাক, স্ত্রীকে তালাক দিবেন না, বুঝানোর চেষ্টা করবেন, স্ত্রীদের সাথে ভালো বিহেভ করবেন, মনে থাকবে? আর স্ত্রীও স্বামীর খেদমত করবে, মনে থাকবে? স্ত্রী কি করবে? স্বামীর খেদমত করবে। যৌতুক নিবেন না, যৌতুক হারাম। প্রসাব পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক তেমনি হারাম। হালাল খাবার খাবেন, এবাদত কবুলের দশ ভাগের নয় ভাগ হালাল খাবারের উপর। যারা হারাম খায় তাদের কোনো আরাম নাই, আছে বেরাম। হালাল খাবার খাবেন, কি খাবার কথা বলে না, কি খাবার? হালাল খাবার। আরেকজনকে ঠকাইবেন না। রসুল বলেন মান গাসা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ঠকাইবে তারা নিজেরা ঠকবে, আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না তারা। মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা বলবেন না। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সুদে 73টা গুনাহ সবচেয়ে ছোট্ট গুনাহ। আইয়ান কি হামাদিল উম্মা, নিজের মার সাথে জেনা করা। আর রাশি ওয়াল মুর্তাশি কেরা হামা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, উভয়ে সাহান্ন। উভয়ে কি? যে ঘুষ খাইল, ঘুষ দিল, ঘুষের খাতায় লেখলো, দূর থেকে সাক্ষী থাকলো, সবার পর আল্লাহ লানত ও বিসম্পা। ওই হারাম খায়ের ঘরে কোনো আরাম থাকবে না, মানে থাকবে? থাকবে মানে এই কথাগুলো খেয়াল করবেন। এটাই ওয়াজ, এর চেয়ে আর অন্য কোনো ওয়াজ লাগে না। জ্ঞান বিজ্ঞানের ওয়াজ করলে আপনারা বুঝবেন না। বুঝতে চাই, বলেন মহাবীর রাদিয়াল্লাহু তাআলার পরে আমাদের মধ্যে এখন কিছু লোক আছে যারা মহরম পালন করে, তারা কিন্তু কেউ কেউ মহাবীর রাদিয়াল্লাহু তাআলা বলতে রাজি হন না। নাউজুবিল্লাহ। মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর শ্যালক, সুবহানাল্লাহ, কাতেবে ওহী, ওহী লেখক, কোরআন মাজিদ লিখেছেন তিনি, সুবহানাল্লাহ বলে। এত বড় মর্যাদাবান রাসূলুল্লাহ, তার ব্যাপারে 40-এর অধিক হাদিস বলছেন, তার ফজিলতের ব্যাপারে। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব আল হিসাব, আল্লাহ তুমি আমার মুআবিয়ারে কোরআনের জ্ঞান দাও, অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করলে প্রথমেই বলে দিছি আমি, আকলমান্ডা ইশারায় কাফি, প্রথমে বলে দিছে সাহাবীদের গালি দেওয়া যাবে না। সে যে কেউ সাহাবী হোক, রাসূলুল্লাহকে ইমানের সাথে দেখছে, ইমানের সাথে ইন্তেকাল করছে। এত বড় একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, তার ব্যাপারে যদি বলে এই কথা, আর কি বলবো? এই জন্য প্রথম উঠে এগুলো বলছি, বুঝে নিয়েন কথাগুলো। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর শ্যালক ছিলেন, রাসূলুল্লাহর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বাবাও সাহাবী, সুবহানাল্লাহ, তিনিও সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরে মুআবিয়ার বোন রাসূলুল্লাহর স্ত্রী, সুবহানাল্লাহ। বুঝছেন কাকে আপনি কি বলতেছেন, চিন্তা করে দেখছেন? সাবধান, এগুলোই ফেতনাবাজ সমাজের মধ্যে। ফাতান জীবনে শুনি নাই, রাসূলুল্লাহর সাহাবীরও আবার মানুষ গালি দেয়। কিসের সুন্নি? ভণ্ড প্রতারক, সুন্নি নামের কলঙ্ক, এরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু গালি দেয়। সুন্নি নয়, কিসের সুন্নি এরা? আমিরে মুআবিয়াকে গালি দেয় যারা, এরা সুন্নি হয়? সুন্নার সাহাবি কি গালি দিবে আবার সুন্নি হয়? অবাক লাগে আমাদের কাছে। আল্লাহ এদের বুঝ দাও বলে আমিন, আল্লাহ এদের বুঝ দাও বলে আমিন, আল্লাহ এদের হেদায়েত দাও বলে আমিন। প্রত্যেকটা হাদিসের কেতাবে তার ব্যাপারে আলাদা আলাদা বাব আছে, বাবু মানাকেবে মুআবিয়া, বুখারি মুসলিম তিরমিজি সব কেতাবে লেখা। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ রাসূল ইন্নাহু ফকীহ, রাসূল পাক আব্দুল্লাহ রাসূল সুন্নি একজন ফকীহ সাহাবী, তার ব্যাপারে কেউ কোনো বলবে না, আল্লাহু আকবার বলে। হ্যাঁ, সাহাবীদের যদি ভুল ত্রুটি হয়, ওয়ালা তাকুলু লাহুম ইল্লা বিল খায়র,
তাদের ব্যাপারে ভালোটা বলবো মন্দ নিয়ে আমরা আলোচনা করব না তো মাফ করে দিবে কে আল্লাহ আল্লাহ ঠিক কি না তাদের ব্যাপারে মন্দ আলোচনা করা যাবে না ইন্না তানকিদাস সাহাবাত হারাম সাহাবীদের সমালোচনা করা হারাম তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলে মাফ করবেন কে আল্লাহ আপনাকে বলতে বলা হয় না এটা ইস্তিহাদি খাতা ইস্তিহাদ করে যদি ভুল হয় ভুল হলো তাদের সওয়াব হবে আমিও জানি না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার বয়সের সময় কত ছিল এদের কোন স্পষ্ট কোন আমি পাই নাই বাবা আমি পাইলে তো বলতাম আমি পাই নাই এখন না পাইলে আমার বলার আল্লাহু ওয়া রাসূলুহু আলাম যেহেতু কেউ যদি কোনো কিছু না জানে তাহলে নিয়ম হলো আল্লাহ বাংলা রসুলের ভালো জানে এইরকম বললে আল্লাহ জ্ঞান বাড়াই দেন আমি না জানি আমি কেমনি আন্দাজি বললো আপনি বলছেন যদি চেষ্টা করে দেখবো খুঁজে ওই সময় তার বয়স কত ছিল সৃষ্টি আমি পাই নাই এখন পর্যন্ত আর এই প্রশ্ন কেউ করে নাই যেহেতু আজকে করছেন পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা বলবো ইনশাআল্লাহ কবুল করুন আসুন নবীকে দাঁড়াইয়া মহব্বতে আমরা একটু সালাম জানাই।